এই এভাবে ধরলি কেন মোর হাত? যেটা আপনি দিয়ে নিয়ে গেছেন সেজন্য আপনার জন্য একটা স্পেশাল দোয়া আছে। দোয়া? জি জি কর। হে আল্লাহ, যে ভিক্ষা দিয়ে না করে তার জন্য কুত্তাই করে। আমিন আমিন। এই কি এটা কি বললো তুমি? আমি কিছু বলতেছো না। আমি একটা প্রতিবন্ধী, আমার সবকিছু তার বেকা। আমাকে আল্লাহর ভিক্ষা দেন ভাইয়া রে। এই যে ভাইয়া 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 রে। ধার দেনা দি তো তুমি দাও কেন? তোমাকে একদিন বলছি মানুষে যখন ধার দেয় তখন নিজের রাজা রাজা মনে হয়, আর ধারের টাকা উঠে গেলে নিজের বিক্ষো কইতে হয়। তুমি দাও কেন ধার? আমার কপালটা খারাপ, চল আসো। সে বাবা বলবে কেন? আমার সন্তান হলে কি ওর মতো হবে? ভিক্ষে করবে সে আমাকে বাবা বললো কেন? সে ভিক্ষে চাওয়ার জন্য বাবা মা খালা চাচি আপা বড় ভাই দাদা ডাকতেই পারে। দাদা কি আসে যায় না? দাদা ডাকুক ভাই ডাকুক, বাবা কেন ডাকবে? আচ্ছা স্যার আমার বলেছে ভাইয়া আমাকে কিছু ভিক্ষা দিবেন। যা মাফ কর। এটা কেমন কথা বলছো? ওনাকে দেখে মনে হচ্ছে উনি ঠিক মতো হাঁটা চলাও করতে পারে না, শারীরিক প্রতিবন্ধী। দিয়ে দাও না ভিক্ষাটা। আরে একটা গানের কথা আমার মনে পড়ছে, যারে হাত দিছে পাও দিছে রে সে কেন ভিক্ষা করে রে। স্যার আপনি ভুল দাও না কি এই যে আমি যেটা বলছে এটা ঠিক কথা বলছে, আমার পা তো চলে না। পা চলে না? পা তো ওই যে বাসুর পেতে বাদ দিয়ে চলে আমি, বুঝছেন? তুই কি এই তুই কি সুপারি চোর না মুক্তিযোদ্ধা? স্যার ও উল্টাপোল্টা কথা বলবেন না। আমি বলছিলাম যে ম্যাডাম যেহেতু মানে ভাবি যেহেতু বলছে আপনার ভিক্ষা দেওয়ার জন্য দিয়ে। এত কথা একটা ভিক্ষুকের সাথে বাড়ানোর কি দরকার? দিয়ে দাও না 20-50 টাকা। না না এরা সুপারি গেছে, অনেকে সুপারি চুরি করতে আকাম করতে যায়, ফাও কাটে যায়। লাস্টে জানো এগুলো কি করে? এগুলো বলে আমার পাওয়ার অর্ধেক নাই, আমি যুদ্ধ সময় আমার পাওয়া কাটা গেছি, অনেক রকম দাবি করে। আর ওই জাহান্নামের চৌরাস্তায় যা, তোমার কি? আর আমি যুদ্ধ সময় তো জন্মই হই নাই, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দিয়ে দাও না 20-50 টাকা, এত কথা বাড়ানোর কি দরকার? তুমি বলাতে দিছি না, আমি কিন্তু বেশি ভালো ফকিরের ভিক্ষা দিতাম না। না 20 টাকা ঠিক আছে ভাই, তোকে দিয়ে দিছি। আপনার কথা স্যার যে এত সুন্দর করে মানে এটা আমার জানা ছিল না। আসলে এইটাই হচ্ছে স্বামী যে কিনা বউর কথা মানে। এই এভাবে ধরলি কেন বউর হাত? যা তোর ভিক্ষা দিলাম না, দিতাম না তোর ভিক্ষা। আরে আমি তো বাবা ভাবিয়া বুঝাইলাম। এই তুই ভাবি কই তার সঙ্গে হাত দিলি কেন? আরে বাবা রে, একটা মানুষের বুঝাইতে গেলে একটু কথা কইতেই হয়। ভাবি যে এত ভালো একটা কাজ করছে আমার জন্য, আমার সাথে তর্ক বিতর্ক করছে, কই না তারপর বিজে 20টা টাকা দিছে, এই এটার জন্য ভাবির জন্য একটু দোয়া করো। এই টাকা তুই আর পাবি না, তুই অন্যায় করছিস, শরীরে হাত দিছিস, মাফ কর যা। এটা কি ভিক্ষের টাকা কেউ ফেরত নেয়? হ্যাঁ নিতে হয়, তার চরিত্র খারাপ, বামপট, ইডিয়েট। তুমি সবসময় নিজে তো কিপটা কিপটা, এখন তুমি মানুষকে তুমি মানে কোন নজরে দেখো? খারাপ নজরে দেখো কেন? সবাই কি খারাপ তোমার মতো? কেন তোমার ভালো লাগছে? ওই তোমার সিনে হাত দিছে, আরাম পাইছে, তাই না? এটা কেমন ধরনের কথা বলে? তুমি কিন্তু এবার আমার চরিত্র নিয়ে কথা বলতেছো বলে দিলাম। এই ফকির বাচ্চা কি মাফ কর যা। আচ্ছা ঠিক আছে আমি যাবো গা। হুম কিন্তু আমাকে একটা দোয়া আছে, বিক্ষা দিলেও দোয়া করি না দিলেও দোয়া করি, এটা তোর ব্যাপার। হ্যাঁ যেহেতু আপনি দিয়ে নিয়ে গেছেন সেজন্য আপনার জন্য একটা স্পেশাল দোয়া আছে। দোয়া? জি জি কর। হে আল্লাহ, যে ভিক্ষা দিয়ে না করে তার জন্য কুত্তাই করে। আমি আমি। আচ্ছা ঠিক আছে চল। এই কি এটা কি বললো তুমি? আমি কিছু বলতেছো না। কুত্তাই কি কি অসভ্য ভাষা বলতেছে, কি অসভ্য কথা বলছে? কি কি অসভ্য কথা বলি কা? তুই কি দোয়া করছস? আমি 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 বলবো, আমি তো ভালো দোয়াই করছি। আপনি কি কি কেমনে কইছস? তারপর কই কইলাম না আমি, ওই বলছি আবার কো, আমি কইতেছি হে আল্লাহ, যে ভিক্ষা দিতে গিয়া না করে তার জন্য খোদাই বিচার করে। তাইলে ঠিক আছে কোন দিকে যাইতাম? কি ফকিরের দিকে যাইতাম না বউর দিকে যাইতাম? গুষ্টি কিলে এই দিকে যাইতাম।